হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দু রকম ডাল দিয়ে টেস্টি ডাল রান্না করব। খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখুন ডালটা কি সুন্দর তৈরি হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই টেস্টি ডালটা আমি কীভাবে রান্না করেছি চলুন শুরু করি। এই যে দেখুন ডালটা কি সুন্দর রান্না হচ্ছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এই ডালটা রান্নার উপকরণ হলো, পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিতে হবে। অড়হর ডাল নিলাম 1 কাপ, মুসুর ডাল নিলাম 1 কাপ। এখন এগুলি ভালো করে ধুয়ে নেব। টমেটোর বিচি ফেলে দিয়ে কেটেছি। মশলা নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। মসুর ডাল আর অড়হর ডাল বড় বাটিতে নিয়ে নিচ্ছি, এগুলি সেদ্ধ করব। পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, এরকমভাবে জল দিতে হবে। এরপর নুন দিয়ে দিলাম আন্দাজ করে। ধনে পাতা নিয়েছি, নুন দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নেব। ডালটা সেদ্ধ হয়েছে, এখন এরকম করে দিতে হবে, হাফ ভাঙ্গা হবে, বেশি পেস্ট করা যাবে না। হলুদ দিলাম, ডালটাতে আরও একটু জল দিলাম, বেশি ঘন হবে না। কড়াই নিলাম, কড়াইতে অল্প পরিমাণে ঘি দিলাম। ঘি বেশি খাওয়া ভালো না, এর জন্য অল্প দিয়েছি। ঘিটা গরম হয়েছে, জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা লাইট ব্রাউন হবে, জিরেটা ভাজা হয়েছে। এখন অন্যান্য মশলা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিচ্ছি প্রথমে, রসুনটা এখন জিরের সঙ্গে ভাজা হবে। রসুন আর জিরে ভাজা হয়েছে, এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন জিরে ভালো করে ভাজা হবে, ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। পেঁয়াজ মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে, এরকম হয়েছে। এখন আদা কুচি দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলিও সুন্দর করে ফ্রাই হবে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন পাকা টমেটো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। টমেটো দিয়েছি, এর জন্য নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হবে, টমেটো মশলা সুন্দর ফ্রাই হয়েছে। এখন ডালটা দিয়ে দিলাম, এই ডালের মধ্যে মুসুর ডাল আর অড়হর ডাল আছে। ডালটা কিন্তু বেশি পেস্ট হবে না। এখন এই সময়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে রান্নাটা ভালো হবে, খুব টেস্টি ডাল হবে। ডালটা কীরকম ঘনত্ব হবে পরে দেখাবো, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে ডালটা এরকম হবে দেখিয়ে দিলাম। এখন ডালটা হয়ে গেছে, দেশি ধনে পাতা নুন জলে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। বেশ, তৈরি হয়ে গেল টেস্টি ডাল। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।